আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে। কথা বলবো আজকে ছোট ছিদ্র নিয়ে যে নেট বানানো হয় সেই নেট নিয়ে। এটি হচ্ছে 14 নম্বর তার। 14 নম্বর তারের ভিন্ন ভিন্ন বিভিন্ন কোয়ালিটির গ্যাপ রয়েছে। আমি আজকে আপনাদেরকে আইডিয়া দেব 16 ইঞ্চি গ্যাপ নিয়ে। 14 নম্বর তারের 16 ইঞ্চি গ্যাপ, এই 16 ইঞ্চি গ্যাপের বর্তমান মূল্য রয়েছে, যদি আপনি বিএসআরএম দিয়ে নেন তাহলে 27.50 টাকা প্রতি স্কোয়ার ফুট। আমি আপনাদেরকে একবারে ক্লিয়ারলি 2 ফিট উচ্চতা থেকে শুরু করে 10 ফিট উচ্চতা পর্যন্ত এটির হিসাব দেব। আর যদি আপনি এই তারটি বিএসআরএম ছাড়া নেন তাহলে 1 টাকা কমে নিতে পারবেন, 26.50 টাকা প্রতি স্কোয়ার ফিটে এই নেটটি নিতে পারবেন। এটি সর্বোচ্চ হাইট 10 ফিট পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি এটি 2 ফিট খাড়া করে একটি বান্ডিল নিতে চান, আমার এখানে যে বান্ডিলগুলো রয়েছে সব বান্ডিলই রয়েছে 100 ফিট করে, আমি 100 ফিটেরই হিসাব দেব। 2 ফিট উচ্চতা নিলে আপনার 200 ফিট হবে রানিং, মানে স্কোয়ার ফিট হবে 200, যেহেতু আপনি এটি 100 ফিট নিচ্ছেন। 2 ফিট খাড়া নিলে 100 পূরণ 2 মানে 200, এই 200কে আপনাকে পূরণ করতে হবে 27.50 টাকা। আপনার এখানে রেট আসবে 5,500 টাকা, একটা বান্ডিলের দাম আসবে 2 ফিট খাড়ায় 5,500 টাকা। আপনি যদি এই নেটটি 2.5 ফিট উচ্চতা করে নেন, 2.5 ফিট উচ্চতা করেও কিন্তু এই নেট আপনাকে দিতে পারবো, সেক্ষেত্রে এখানে 250 স্কোয়ার ফিট আসবে আর এটির দাম আসবে 6,875 টাকা। 6,875 টাকায় 2.5 ফিট উচ্চতা করে 100 ফিটের একটি বান্ডিল এই 14 নম্বর তারের বিএসআরএম তার দিয়ে আমাদের কাছ থেকে নেট বানিয়ে নিতে পারবেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে যে মাপটি রয়েছে 16 ইঞ্চি, যদি আপনি 16 ইঞ্চি ফাঁকা নেন, 16 ইঞ্চি ফাঁকায় আপনার এটি এক রেট 16 ইঞ্চি পাবেন না, এখানে আপনার 100টা ওভার হবে। প্রতিটি গ্যাপই কিন্তু এরকমই হয়, কারণ আপনি 1 ইঞ্চি নিলেও 100টা ওভার হবে, 16 ইঞ্চি নিলেও 100টা ওভার হবে, 1.5 ইঞ্চি নিলেও 100টা ওভার হবে। এখন আসা যাক 14 নম্বর তারের 3 ফিট খাড়া করে নিলে কত টাকা আসে। যদি আপনি 100 ফিটের যদি 3 ফিট খাড়া করে নেন তাহলে এখানে আসবে 300 ফিট, আর 300 ফিটের দাম আসবে 8,250 টাকা। 3 ফিট খাড়া করে নিলে 8,250 টাকা একটি বান্ডিলের দাম পড়বে। যদি আপনি এটি 3.5 ফিট উচ্চতা করে নেন তাহলে এটির দাম আসবে 9,625 টাকা। 9,625 টাকায় আপনি একটি বান্ডিল নিতে পারছেন। যদি আপনি 4 ফিট খাড়া করে এই 16 ইঞ্চি ফাঁকা করে নেন তাহলে সেখানে স্কোয়ার দাঁড়াবে 400 পূরণ 27.50 টাকা। আপনার এখানে দাম আসবে 11,000 টাকা। 4 ফিট উচ্চতা করে একটি বান্ডিলের দাম আসতেছে 11,000 টাকা। এখন অনেকের দেখা যায় যে 4.5 ফিট উচ্চতার প্রয়োজন পড়ে, তাহলে আপনি 4.5 ফিটও নিতে পারবেন। 4.5 ফিট হাইটের আপনার 100 ফিটে একটি বান্ডিলের দাম আসবে 12,375 টাকা। 12,375 টাকায় আপনি 100 ফিটের একটি বান্ডিল নিতে পারবেন 14 নম্বর তারের 16 ইঞ্চি ফাঁকা। যদি আপনার 5 ফিট খাড়ার প্রয়োজন পড়ে, 5 ফিটও আমাদের কাছে রয়েছে, আমরা 5 ফিটও বানিয়ে থাকি। 5 ফিট খাড়া নিলে পরে 500 স্কোয়ার ফিট হবে, যেহেতু আমি 100 ফিটের এটার হিসাব দিচ্ছি আপনাদেরকে, তাহলে এখানে আপনার দাম দাঁড়াবে 13,750 টাকা। 5 ফিট খাড়া নিলে 13,750 টাকা একটি বান্ডিলের দাম পড়বে। এখানে যে বান্ডিলগুলো আপনারা দেখতেছেন, এই বান্ডিলগুলো যদি 5 ফিট খাড়া নেন, কুরিয়ার খরচ দেখা যাচ্ছে যে 400 থেকে 500 টাকায় খরচ হবে। আবার যদি এটি এরকম 7 ফিট উচ্চতা নেন, দেখেন 8 ফিট উচ্চতা নেন, এরকম যদি নেন তাহলে এক একটি বান্ডিলে দেখা যাবে যে 500 বা 600 টাকার মতো খরচ হবে। এটা হচ্ছে কুরিয়ার খরচ, আর এই কুরিয়ার খরচটা কিন্তু আমি আলাদা রেখে দেই, কারণ এই খরচটা কিন্তু আমরা বহন করি না, আমরা শুধু নেটের দামটি আপনাদেরকে বলে দিই। এখন আসা যাক 5.5 ফিট উচ্চতা। 5.5 ফিট উচ্চতা নিলে পরে আপনার এই নেটের দাম দাঁড়াবে 15,125 টাকা। 15,125 টাকায় আপনার 5.5 ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদি আপনার 6 ফিট উচ্চতার প্রয়োজন পড়ে, 6 ফিট উচ্চতার একটি বান্ডিলের দাম আসবে 16,500 টাকা।
6 ফিট ছাড়া একটি বান্ডিলের দাম 16500 টাকা। যদি আপনার 6.5 ফিটের প্রয়োজন পড়ে সেখানে দাম দাঁড়াবে 17875 টাকা। 17875 টাকায় একটি বান্ডিল যাবে 6.5 ফিট উচ্চতা। যদি আপনার 7 ফিট উচ্চতার প্রয়োজন পড়ে 7 ফিট উচ্চতা নিলে পরে 700 স্কয়ার ফিট হবে আর এখানে দাম দাঁড়াবে 19250 টাকা। 19250 টাকা 7 ফিট উচ্চতা করে এক একটি বান্ডিল আপনি নিতে পারবেন। এখন আপনার 3 বান্ডিল প্রয়োজন পড়বে। যদি 3 বান্ডিল প্রয়োজন পড়ে তাহলে আপনার এই 19250 টাকা পূরণ 3 দিলে কিন্তু আপনার 3টি বান্ডিলের দাম পেয়ে যাচ্ছে, প্লাস আপনার এখানে ভাড়াটা যোগ করবেন, তাহলে আপনি কিন্তু নিজে নিজেই এটির আইডিয়া নিতে পারছেন। বিএসআরএম তার এখন বর্তমানে সবচাইতে শক্তিশালী তার, কারণ গ্যালভানাইজ করা, টেকসই হয় অনেকদিন, আর এগুলো যখন ঘরের ভিতরে ব্যবহার করা হয় তখন এই নেটগুলো মিনিমাম দেখা যাচ্ছে যে 15 বছর এমনি এমনি টিকে যায়, আর যদি বাহিরে রাখেন তাহলে 8 থেকে 10 বছর এটি টেকসই হবে। এখন আসা যাক 7.5 ফিট উচ্চতা। 7.5 ফিট উচ্চতা নিলে পরে 20625 টাকা আসবে। 20625 টাকায় আপনার একটি বান্ডিল আসবে 7.5 ফিট উচ্চতা। যদি আপনি 8 ফিট উচ্চতা নেন, 8 ফিট উচ্চতা নিলে পরে 800 স্কোয়ার ফিট হবে, আর 800 স্কোয়ার ফিটে আপনার দাম আসবে 22000 টাকা। 22000 টাকায় আপনার 8 ফিট উচ্চতা করে এক একটি বান্ডিল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর রয়েছে 8.5 ফিট। 8.5 ফিট নিলে পরে আপনার এটির দাম আরও বেড়ে যাবে, এখানে দাম আসবে 23375 টাকা। 23375 টাকায় আপনি 8.5 ফিট উচ্চতা করে নিতে পারবেন। যদি আপনার 9 ফিট উচ্চতার প্রয়োজন পড়ে 9 ফিটও নিতে পারবেন, 9 ফিটের দাম আসবে 24750 টাকা। 9 ফিট খাড়া করে নিলে 24750 টাকা একটি বান্ডিলের দাম আসবে। আর যদি আপনার 9.5 ফিটের প্রয়োজন পড়ে সেটিও নিতে পারবেন, 26125 টাকা আপনার 9.5 ফিট উচ্চতা করে একটি বান্ডিলের দাম আসবে। সর্বশেষ যখন আপনি এই নেটটি 10 ফিট খাড়া করে নেবেন তখন 1000 স্কোয়ার ফিট হবে। 1000 স্কোয়ার ফিট হলে 1000 × 27.50 দিলে এখানে দাম দাঁড়াবে 27500 টাকা। এই হচ্ছে 6 ইঞ্চি ফাঁকার 2 ফিট উচ্চতা থেকে শুরু করে 10 ফিট উচ্চতা পর্যন্ত সকল বান্ডিলের দাম। এইভাবেই কিন্তু আমরা এই নেটের বেড়া হিসাব করে থাকি। আপনারা হয়তোবা এখন ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন যে এই নেটের বেড়াগুলো কিভাবে দাম বসানো হয়। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, এবং আপনার যদি এই গ্যাপের চেয়েও আরও ছোট গ্যাপের প্রয়োজন পড়ে সেটিও নিতে পারবেন। তবে আপনারা গ্যাপটা চিনে রাখেন, এটাই হচ্ছে 6 ইঞ্চি গ্যাপ, এর চেয়েও গ্যাপ ছোট রয়েছে সেটি হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চিটি নিলে পরে সেটার প্রাইসটা আরও বেশি করে যাবে। আর বর্তমানে আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দিচ্ছি, অবশ্যই আপনারা পুরাতন ভিডিও না দেখে নতুন নতুন ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা দাম থেকে কনফিউজ হবেন না। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন, যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।